গ্রিন ডেমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইমন, আপনারা দেখছেন অ্যাডভান্স আরডুইনো টিউটোরিয়াল সিরিজ। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে সিরিয়াল মনিটর থেকে কোনো একটা কমান্ড দিয়ে আরডুইনোর সাহায্যে কোনো একটা মোটরকে ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরানো যায়। আজকে সেম জিনিসটা দেখানো হবে, তবে সেক্ষেত্রে পুশ বাটন ব্যবহার করা হবে। অর্থাৎ ব্রেডবোর্ডে তিনটা পুশ বাটন কানেক্টেড অবস্থা থাকবে এবং একটা পুশ বাটন যেটা প্রেস করলে মোটরটা ঘড়ি কাটার দিকে ঘুরবে, আরেকটা পুশ বাটন যেটা প্রেস করলে মোটরটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, আর তৃতীয় যে পুশ বাটনটা থাকবে সেটা প্রেস করলে ডিসি মোটরটা বন্ধ হয়ে যাবে। তো যে পদ্ধতিতে আমরা মোটরটাকে ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবো সেটা হচ্ছে রিলে ব্যবহার করে বা রিলে মডুল ব্যবহার করে, এবং রিলে মডুলটা অনেকটা এসবি সার্কিট আকারে তৈরি করতে হবে। তো বিষয়টা অনেকটা ক্লিয়ার হবে যখন আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখবো তখন। তো এটা রিলেটেড হার্ডওয়্যার কানেকশন, কোডিং এবং বিস্তারিত যাবতীয় সব কিছু দেখাবো। আমার সঙ্গে থাকুন, আসছেন টপার। তো এটা সার্কিট ডায়াগ্রামকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। প্রথম যেটা হচ্ছে তিনটা না, মূলত দুইটা অংশ। প্রথমে রিলের সাথে হচ্ছে আরডুইনো কানেকশন, পরবর্তীতে হচ্ছে পুশ বাটনের সাথে আরডুইনো কানেকশন। তো প্রথমে যেটা আমরা কিভাবে মোটরের পোলারিটিটা বা ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাবো সেটা হালকা পাতলা এক্সপ্লেন করা যাক। সাধারণত হচ্ছে রিলে মডুল ব্যবহার করা হয়েছে। দুইটা রিলে, দুই চ্যানেলের রিলে হলে আমরা এই প্রজেক্টটা করতে পারবো। তো রিলের যে তিনটা পিন রিলে মডুলের, সেটা হচ্ছে একটা কমন পিন, আরেকটা হচ্ছে নিচের দিকে যেটা, অর্থাৎ নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি ক্লোজ, এরপর একটা মাঝখানে যেটা সেটা হচ্ছে কমন পিন, আর উপরে যেটা থাকে স্ক্রু সেটা হচ্ছে নর্মালি ওপেন। তো সার্কিট ডায়াগ্রামটাকে এমনভাবে কানেক্ট করতে হবে দুইটা রিলের পরস্পর নর্মালি ওপেন পিন শর্ট অবস্থায় থাকবে, এবং সেখান থেকে একটা তার গিয়ে যে কোনো পাওয়ার সোর্সের পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। আর অন্যদিকে রিলের যে নর্মালি ক্লোজ পিন, সে দুইটা পরস্পরের সাথে শর্ট হয়ে গিয়ে কোনো একটা পাওয়ার সোর্সের বা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। আর প্রথম রিলেটার কমন টার্মিনাল মোটরের যে কোনো এক পাশের সাথে কানেক্টেড হবে, আর দ্বিতীয় রিলের কমন টার্মিনালটা মোটরের অপোজিট পাশের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। তো আমরা মোটরটাকে ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে একটা রিলেকে অন করে বা অপোজিট রিলেকে অন করে করতে পারবো। অর্থাৎ প্রথম রিলেটাকে যদি আমরা অন করি আর দ্বিতীয় রিলেটাকে যদি বন্ধ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে কমন টার্মিনালটা সেটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে হচ্ছে নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। আর যেহেতু নর্মালি ওপেনটা হচ্ছে পজিটিভ সোর্সের সাথে কানেক্টেড, সেহেতু হচ্ছে নর্মালি ওপেনটা কমনের সাথে কানেক্টেড হয়ে মোটরের এই পাশটাকে পজিটিভ করে দিচ্ছে, আর অন্যদিকে দ্বিতীয় রিলেটা যেহেতু বন্ধ অবস্থায় আছে সেহেতু সেটা সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মোটরের এই পাশটা পজিটিভ হচ্ছে আর এই পাশটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। আর এখন যদি মোটরটা যেদিকে ঘুরবে তার বিপরীত দিকে যদি ঘোরাতে চাই, তাহলে এই পাশটাকে নেগেটিভ করতে হবে আর এই পাশটাকে পজিটিভ করতে হবে। তার জন্য যেটা করতে হবে, প্রথম রিলেটাকে বন্ধ করে দিতে হবে এবং দ্বিতীয় রিলেটাকে অন করে দিতে হবে। যদি আমরা দ্বিতীয় রিলেটাকে অন করে দিই, তাহলে নর্মালি ওপেনের সাথে কানেক্টেড হবে কমন টার্মিনাল, যার ফলে হচ্ছে মোটরের এই পাশটা পজিটিভ হবে, আর অন্যদিকে এই পাশটা, এই রিলেটা যেহেতু ডিঅ্যাক্টিভ অবস্থায় আছে, তাহলে কমন টার্মিনালটা নর্মালি ক্লোজের সাথে কানেক্টেড, যেটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, যার ফলে এই পাশটা নেগেটিভ হচ্ছে। অর্থাৎ মোটরের যে পোলারিটিটা ছিল আগের থেকে তার বিপরীত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন ডিরেকশনটা পরিবর্তন হয়ে যাবে। আর প্রথম যে কন্ডিশনটা, যার ফলে হচ্ছে দুই পাশটাই হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার ফলে মোটরটা অন হবে না, অর্থাৎ বন্ধ অবস্থায় থাকবে। তো এখানে হচ্ছে তিনটা কন্ডিশন। প্রথমে দুইটা রিলে যদি বন্ধ থাকে তাহলে মোটরটা বন্ধ থাকবে, আর মোটর একটা প্রথম রিলেটা যদি অন করা হয় আর দ্বিতীয় রিলেটাকে যদি বন্ধ করা হয় তাহলে মোটরটা একদিকে ঘুরবে। তার বিপরীত অবস্থা যদি তৈরি করা হয়, অর্থাৎ দ্বিতীয় রিলেটাকে যদি অন করা হয় প্রথম রিলেটাকে যদি অন বন মানে প্রথম রিলেটাকে যদি অন করা হয় দ্বিতীয় রিলেটাকে যদি বন্ধ করা হয়, তাহলে তার বিপরীত পোলারিটিটা তৈরি হবে। এটা সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে অনেকটা এরকম, যেটা হচ্ছে দুইটা যে নর্মালি ওপেন পিন ক্লোজ হয়ে গিয়ে মানে শর্ট হয়ে গিয়ে সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্টেড, অন্যদিকে যেটা নর্মালি ক্লোজ যে দুইটা পিন রিলের পরস্পরের সাথে শর্ট হয়ে গিয়ে সেটা হচ্ছে
যেকোনো একটা সোর্সের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। আর প্রথম রিলেটার কমন টার্মিনালটা হচ্ছে মোটরের সাথে কানেক্টেড, আর আরেকটা কমন টার্মিনাল হচ্ছে আরেকটা মোটরের টার্মিনালের সাথে কানেক্টেড, আর যেটা ইন পিন সেটা দুই নম্বর পিনের সাথে কানেক্টেড, আর দ্বিতীয় রিলের যে ইনপুট পিন সেটাকে কানেক্ট করতে হবে তিন নম্বর পিনের সাথে। প্রাথমিক অবস্থায় এই দুইটা পিন যদি হাই অবস্থায় থাকে তাহলে দুইটা রিলে বন্ধ অবস্থায় থাকবে, আর দুইটা পিন যদি লো অবস্থায় থাকে তাহলে দুইটা রিলে অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আর এরপর যেটা করতে হবে পুশ বাটন কানেক্ট করতে হবে, তিনটা পুশ বাটন। তো এখানে যে এলইডিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মূলত হচ্ছে অপশনাল, এগুলো যদি না ব্যবহার করা হয় তাহলেও এই কোডটা কাজ করবে বা এই প্রজেক্ট আমরা করতে পারবো। তো কানেকশনটা হচ্ছে অনেকটা এরকম যে পুশ বাটনের একটা পাশকে 10K রেজিস্টারের সাথে কানেক্ট করতে হবে এবং 10K রেজিস্টার অপর পাশটা হচ্ছে আরডিনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড অবস্থা থাকবে, আর পুশ বাটনের অপর পাশটা এলইডির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড হবে, আর এলইডির পজিটিভ টার্মিনালটা আরডিনো 5V সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। আর যদি এলইডি ব্যবহার করা না হয় তাহলে সরাসরি 5V এই পুশ বাটনের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। সাধারণত এখানে এলইডি ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর হিসেবে, যদি পুশ বাটন প্রেস করা হয় তখনই এই এলইডিটা জ্বলে উঠবে, এটা হচ্ছে অপশনাল। আর যেটা হচ্ছে এরপরে যে কানেকশনটা সেটা হচ্ছে 10K রেজিস্টারের যে পাশটা পুশ বাটনের সাথে কানেক্টেড সেখান থেকে একটা ওয়্যার গিয়ে এই আরডিনোর 4 নম্বর পিনের সাথে কানেক্ট হবে, এরপরেরটা হচ্ছে 5 নম্বর এবং সর্বশেষ পুশ বাটন যেটা তৃতীয় সেটা কানেক্ট হবে আরডিনোর 6 নম্বর পিনের সাথে। তো এইখানে হচ্ছে দুইটা কানেকশনই সেম আরডিনোতে হয়ে থাকবে, রিলে মডেলের কানেকশনটা সেম আরডিনোতে হবে, অন্যদিকে পুশ বাটনের কানেকশনটাও সেম আরডিনোতে হয়ে থাকবে। তো এই হার্ডওয়্যার কানেকশনটা এক পলক দেখা যাক। কোডিংয়ের প্রথমেই হচ্ছে কতগুলো ইন্টিজার হিসেবে নেওয়া হলো, এক্সট্রা হচ্ছে মূলত এই এক্সট্রা সামনে আগালে আমরা বুঝতে পারবো, এরপরে হচ্ছে পি নামে 2 নেওয়া হলো এবং পি ওয়ান নামে 3 নেওয়া হলো, এই দুটা হচ্ছে মূলত প্রথম এবং দ্বিতীয় রিলে এবং যে সকল পিনের সাথে আমরা কানেক্ট করেছি, প্রথম রিলেকে 2 এবং দ্বিতীয় রিলেকে 3 নম্বর পিনের সাথে কানেক্ট করা হয়েছে। আর যেহেতু তিনটা পুশ বাটন ব্যবহার করা হচ্ছে সেহেতু পি নামে একটা ইন্টিজার যেটার ভ্যালু 4 এবং বি ওয়ান নামে আরেকটা পুশ বাটন যেটা হচ্ছে 5 নম্বর পিনের সাথে কানেক্টেড এবং সর্বশেষ যে পুশ বাটন যেটা বি টু নামে নেওয়া হলো এবং সেটা 6 নম্বর পিনের সাথে কানেক্টেড। আর তিনটা পুশ বাটনের অবস্থার জন্য এস এস ওয়ান এবং এস টু নেওয়া হলো এবং প্রত্যেকটাই হচ্ছে 0 প্রাথমিক অবস্থা। আর পুশ বাটনের জন্য প্রিভিয়াস যদি আমরা আমার টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে রেফারেন্স নিতে হয়। তো এরপরে যেটা সেট আপের ভিতরে যেহেতু দুইটা রিলে সেহেতু দুইটা রিলেকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করা হলো, আর অন্যদিকে পুশ বাটনগুলোকে ইনপুট হিসেবে নেওয়া হলো কারণ পুশ বাটনের মাধ্যমে আমরা ইনপুট নিব। এরপর যেটা হচ্ছে লুপের আসা যাক। তো লুপের ভিতরে প্রথমে হচ্ছে বাটন কন্ডিশন মানে বাটনের ফাংশনটা, তো বাটনের ফাংশন যেহেতু নেওয়া হচ্ছে তো বাটনে আমরা চলে যাই। তো বাটনের ভিতরে এখানে ডিজিটাল রিড করে থাকবে যথাক্রমে বি বি ওয়ান এবং বি টু এবং সেগুলোর অবস্থাটা এই এস এস ওয়ান এবং এস টুর ভিতরে সেভ অবস্থায় থাকবে, অর্থাৎ 2 নম্বর পিন থেকে ডিজিটাল রিড করে সেটা এস এর ভিতরে সেভ অবস্থায় থাকবে। এরপর যেটা হচ্ছে পুশ বাটনের জন্য কোড, অর্থাৎ এই কন্ডিশনটা পুশ বাটনের জন্য তৈরি করা। তো এটার অনুসারে যদি প্রথম পুশ বাটনটা প্রেস করা হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 2, আর দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করলে এক্স এর ভ্যালু হবে 1, আর তৃতীয় পুশ বাটনটা যদি প্রেস করা হয় তাহলে এক্স এর ভ্যালুটা হবে 2, অর্থাৎ পুশ বাটন অনুসারে এক্স এর ভ্যালু 0, 1 অথবা 2 হবে। যদি পুশ বাটনের ধরা যাক আমরা প্রথম পুশ বাটনটা প্রেস করেছি আর প্রথম পুশ বাটনটা যদি প্রেস করা হয় তাহলে এই ইফ কন্ডিশনটা সত্য হবে, আর ইফ কন্ডিশনটা সত্য হলে এই দুইটা রিলেই হচ্ছে বন্ধ থাকবে। এখানে বুঝতে হবে সাধারণত রিলে মডিউলের পিনকে যদি হাই করে রাখা হয় তাহলে সেই রিলে মডিউলটা বা সেই রিলেটা বন্ধ অবস্থায় থাকে, যেহেতু এখানে দুইটা রিলেই হাই অবস্থায় আছে অর্থাৎ দুইটা রিলেই বন্ধ অবস্থায় আছে যখন এক্স এর ভ্যালু 0 হবে। আর অন্যদিকে যদি দ্বিতীয় পুশ বাটনটা প্রেস করা হয় তাহলে এক্স এর ভ্যালু 1 হবে, তখন এই কন্ডিশনটা সত্য হবে, আর এই কন্ডিশন সত্য হলে দ্বিতীয় রিলেটা অন থাকবে আর প্রথম রিলেটা বন্ধ থাকবে।
আর এক্সের ভ্যালু যদি 2 প্রেরণ করা হয় অর্থাৎ তৃতীয় পুশ বাটন যদি প্রেস করা হয় তাহলে এক্সের ভ্যালু 2 হবে আর 2 হলে এই ইফ কন্ডিশনটা সত্য হবে যার ফলে প্রথম রিলেটা অ্যাক্টিভ থাকবে আর দ্বিতীয় রিলেটা বন্ধ থাকবে অর্থাৎ আগে ছিল দ্বিতীয় রিলেটা অ্যাক্টিভ প্রথম রিলেটা বন্ধ আর এখন প্রথম রিলেটা অ্যাক্টিভ আর দ্বিতীয় রিলেটা বন্ধ অর্থাৎ একটা আরেকটা অপোজিট এর ফলে পোলারিটিটাও পরিবর্তন হয়ে থাকে মোটরের ডিরেকশনটা পরিবর্তনের সাথে সাথে হয়ে থাকে তো এটা হচ্ছে মূলত কোড এই কোডটা আপলোড করা যাক আপলোড করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে পুশ বাটনটা প্রেস করা হচ্ছে সেটার অনুসারে মোটরটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ চলছে আবার তৃতীয় যে পুশ বাটনটা আছে সেটা প্রেস করলে মোটরটা চলা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা পুশ বাটন ব্যবহার করে কোনো একটা মোটরকে ঘড়ি কাটার দিকে বা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাতে পারি তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তো আমার এই ভিডিওটিকে লাইক করুন আমি প্রতিনিয়ত টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নানা রকমের ভিডিও আপলোড করে থাকি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন